আমার সাহায্য করবার আর কি কেউ আছে? আল্লাহ বলছে, কারণ কাফেরেরা বড়াই করত, আবু জেহেল বড়াই করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে আমার তো সৈন্য বৈন্য অনেক আছে, আছে না, লাভ মানাত ওসা উদ্দা ওবর মূর্তি এগুলো তো আছে, পাশাপাশি আমি কৌমের সর্দার, আমার ভালো মন্দ অনেক মানুষ আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কে আছে? ওনাকে তো বাঁচাবার আর কেউ নাই, ওনার সৈন্য বলতে কেউ নাই, ওনার থেকে কেউ নাই। কিন্তু কাজে ক্ষেত্রে বোঝা গেছে আবু জেহেলের কেউ নাই, কিন্তু রসুলুল্লাহ সব আছে। সবাই বলো রসুলুল্লাহ সব আছে। আমরা মনে করছি বড় বড় কাফেরেরা, বড় বড় দাজ্জালেরা, বড় বড় জালেমেরা, আমরা মনে করছি তাদের সব আছে, তাদের টাকাও আছে, পয়সাও আছে, অর্থ সম্পদ আছে, এক রাষ্ট্রে অপর রাষ্ট্রকে তারা দেখাশোনা করে, মুসলমানের কেউ নাই। আসলে না না, আমার আল্লাহ আয়াতে বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কিচ্ছু নাই, কারণ তোমাদের মাঝে আসল জিনিস আছে, তোমাদের কাছে ঈমান আছে। তোমরা যদি মুসলমান হও, ঈমানদার হও, তোমাদের কোনো চিন্তিত হতে হবে না। এজন্য আল্লাহ বলে আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আল্লাহ ব্যতীত তোমাদের, রহমান ব্যতীত, দয়া ব্যতীত, দয়ালু রব ব্যতীত তোমাদের আর কেউ নাই। কে আছে কথা বলো না, কে কেউ আছে নাই? যারা মূর্তি পূজা করছে, কত মূর্তি আছে তাই না, অনেক মূর্তি, আরবিরা যেগুলার পূজা করত এগুলার নাম ছিল লাত মানাত ওসা উদ্দা ওবর, এরকম মূর্তির নাম ছিল 360টা মূর্তি, এক একটা নাম ছিল, দুইটা মূর্তি ছিল বড় বড়, এগুলা সাফা এবং মরোয়া পাহাড়ের ছড়াই ছিল, একটার নাম ছিল আয়েলা আর একটার নাম ছিল নায়েলা অথবা আস আস আসা। এই যে মূর্তি এগুলা পূজা করছে, এগুলো কোনো কাজে আসবে? সবাই বলো, কারণ ক্ষমতা সবগুলি কার? দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা, দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ আছে, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলো তাকে প্রাণে ডাকি সালাতু নিয়া। তাদের কোন সৈন্য আছে, তাদের কোন সৈন্য আছে, কি আছে তাদের বাঁচাবার? কেউ নাই। তাদের বাঁচাতে ইচ্ছে করলে, বাঁচাতে চাইলে একমাত্র দুনিয়া এবং আখেরাতে একমাত্র বাঁচাইতে পারে কে? আগের যুগে যে মূর্তি ছিল, এখনো সেরকম মূর্তি আছে না? মূর্তির নাম গণেশ, কার্তিক, কালী, এরকম আছে না? এগুলি কি কোনো রক্ষা করতে পারে? আমি কোনো বকা দিচ্ছি না,
বা কারো ধর্মের উপর কুটারাঘাত করছি না, আমি শুধু বিবেক জাগ্রত করার চেষ্টা করছি। যেই মূর্তি আমার হাতে বানাইলাম ওটাকে আমি পূজা করলাম, কেয়ামতের ময়দানে এগুলি কোনো রকম সাহায্য সহযোগিতা করার ক্ষমতা কোনো কিছু থাকবে? দুনিয়াতে যে যার ক্ষমতা নাই, তো কেয়ামতে কবরে হাসরে কি ক্ষমতা করতে কাজ? সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ, সবাই বলুন কে? আল্লাহ। এজন্য মিন্দুনির রহমান, রহমান ছাড়া তোমাদেরকে, রহমান ছাড়া তোমাদের আর কোনো সৈন্য নেই। বাঁচাতে চাইলে একমাত্র বাঁচাইতে পারবে রহমান, একমাত্র আল্লাহ। ঠিক নেবে দুনিয়া বলেন আখিরাত বলেন সবখানে একমাত্র বাঁচাইতে পারবেন কে? আর কেউ আছে নাকি? এখানে আল্লাহ রহমান বলছে, কারণ হাসরের ময়দানে আল্লাহর তো বহুমুখী গুণাবলী, তাই না? আল্লাহর তো অনেক গুণাবলী আছে, অনেক সিফাত আছে, তো অনেক গুণাবলীর ভেতরে আল্লাহ এখানে রহমানটাকে নিলেন, কারণ রহমান মানে দয়ালু। আল্লাহ শব্দের ভেতরে দয়াও আছে আবার রাগও আছে, আল্লাহর কুদরতের জালালিও তো আছে। ঠিক নেবে ঠিক, কিন্তু রহমান আল্লাহ এখানে খাস করে বললেন এই জন্যে যে কেয়ামতের ময়দানে আল্লাহ গুণাগারকে বাঁচাবেন, আল্লাহর বিশেষ গুণাবলী রহমত নামের ওয়াসিলায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ আবার গফফার, সত্তার, জব্বার, খালিক, মালিক, সব আল্লাহর নাম, এগুলো সব কার নাম? আল্লাহ এখানে রহমান বললেন, কার রহমান মানে দয়া, কথা বলো রহমান মানে দয়া, তো দয়া করে তো আল্লাহ গুনাহগারকে বাঁচাইবেন, তাই না? দয়া করেই তো বাঁচাইবেন, জব্বারিয়ত দিয়ে বাঁচাবেন না, জালালিয়ত দিয়ে বাঁচাবেন না, বাঁচাবেন রহমান দিয়ে, রহিম দিয়ে, গফুর দিয়ে ক্ষমা করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এখানে রহমান বলছেন যে এই যে তোমরা পূজা করছো গণেশ, কার্তিক, কালি, বুদ্ধ, অমুক রাম, হ্যাঁ অমুক চন্দ্র, তমুক, এইগুলা বাঁচাবে না, এগুলা বাঁচাবে না, কেয়ামতের দিন একমাত্র বাঁচাইবেন রহমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হবে, কোটি কোটি মানুষ হবে, এমন মানুষদের মাঝে যারা আমার আল্লাহর এমন কিছু স্পেশাল বান্দা থাকবে, যাদেরকে আমরা আমার আল্লাহ স্পেশাল দয়া দিয়ে, রহমত দিয়ে, আল্লাহ রহমতের চাদরের নিচে যাদেরকে আল্লাহ রহমতের ছায়া তলে আশ্রয় দিবেন। আল্লাহ পাক এমন কিছু মানুষ আছে, ওই মানুষদেরকে রব্বুল আলামিন ডেকে স্পেশাল রহমত দিয়ে আল্লাহ পাক তাদেরকে ঢেকে আলাদা করে বিচার করবেন, অন্য মানুষের কাছে আল্লাহ পাক বেইজ্জত করবেন না। এগুলো সব রহমান, সব কি? আমাদের অনেক মানুষ কি মনে করে জানেন? আমাদের অনেক মানুষ মনে করে দুনিয়ার তো বেইজ্জত হব, মানুষে দেখবে ইজ্জত সম্মানে আঘাত আসবে, পরকালে ইজ্জত সম্মানে আঘাত আসবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে মানুষ বেশি হবে নাকি হাসরের ময়দানে? দুনিয়ার গুলো তো ছড়াই ছিটে, হাসরের ময়দানের গুলো এক জায়গায়। তা আল্লাহ ইজ্জত এখানে যদি দেয়, আল্লাহ হাসরের ময়দানেও দিতে পারে কি পারে না? এখানে যে আল্লাহ বেইজ্জত করতে পারে, হাসরের ময়দানেও ওই আল্লাহ বেইজ্জত করতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদের সবাইকে ইজ্জত দান করেন। আমিন। বড় আফসোস,
কিছু মানুষ জুলুম করে একজন অপরজনকে শুধু মান সম্মানের কারণে, কিসের কারণে? ওদের এড়ে তো আর বেগুনে দেব মানুষের কথা তো বাসি বললে কেন মিশা হতা হই দিয়ে দিই, মানুষের কথা থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলতেছি, হায় আমার লজ্জা, লজ্জার কারণে আমি মিথ্যে কথা বলতেছি। তো যদি আপনি ওখানে তো আর কেউ দেখবে না, একটু জোরে বলো না নাউজুবিল্লাহ, দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কুফুরি আকীদা। ওখানে কেউ দেখবে না মানে এখানে যে আল্লাহ বেইজ্জত করতে পারে, এখানে যে আল্লাহ ইজ্জত দিতে পারে, ওই আল্লাহ মনে রাখতে হবে, ওই আল্লাহ দুনিয়া এবং আখেরাত সবখানে ইজ্জত এবং বেইজ্জত করতে পারে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ, ঠিক নেবে ঠিক, কিন্তু আল্লাহর স্পেশাল বান্দা হয়ে যাবে, মুমিন বান্দা হোক, ইমানদার বান্দা হোক, আর আল্লাহকে যদি ভয় পান, আল্লাহকে যদি সম্মান করেন, আল্লাহকে যদি ইজ্জত করেন, আপনার ইজ্জত বাড়াই দিবে কে? সবাই বলুন কে? মুসলিম শরীফে বরাতে কিছু হাদিস আছে, হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করেছেন। আন আলী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামতি খাল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিহিল মুমিন ইউকিফুহু আলা যুনুবিহি যামবান যামবান থুম্মা ইয়াগফিরুল্লাহু লাহু লা ইয়াতলা আলা যালিক মালাকুন মুকাররাবুন ওয়ালা মুরসালুন ওয়ালা সাতারা আলাইহি মিন যুনুবিহি মা ইয়াকরাহু আন ইয়াকিফা আলাইহা থুম্মা ইয়াকুলু শের খুদা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে কিছু এমন মুমিন বান্দা মুত্তাকি বান্দা থাকবে যারা আল্লাহরে ডরাইছে। কথা বলুন কারে ডরাইছে? আল্লাহরে ডরাইছে। দুনিয়া উল্টে গেলেও মিথ্যে বলে নাই, দুনিয়া উল্টে গেল হক রাস্তা থেকে সরে নাই, এমন বান্দাদেরকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাকবেন, আল্লাহ ডাকবেন একেবারে নীরব নির্জনে। কোথায় ডাকবেন? নীরবে নির্জনে, যেখানে কেউ দেখবে না। এই যারা যারা দুনিয়াতে বলে পরকালে আল্লাহ স্মরণ দিবে না, পরকালে তো মরে গেলে তো আর কেউ দেখবে না, ওখানে কষ্ট পাইলে তো আর কেউ দেখবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, বরং ওখানে কষ্ট পাইলে এটা আরো বেশি দেখবে, ঠিক নেবে ঠিক। কিন্তু মনে রাখবেন যে আল্লাহ এখানে বাঁচাইতে পারে, যে আল্লাহ এখানে আপনাকে ইজ্জত দিতে পারে, ওই আল্লাহ ওখানেও ইজ্জত দিতে পারে, ব্যাপারটা। আর যে আল্লাহ এখানে বেইজ্জত করে, এখানের বেইজ্জতির যেখানে ডরান, এখানের বেইজ্জতি যেখানে আল্লাহ করছেন, তাহলে মনে রাখবেন আল্লাহ ওই আল্লাহ আমাদেরকে পরকালেও বেইজ্জত করতে পারে কি পারে না। অতএব যে সমস্ত বড় লোকের এই ধারণা, এগুলো কুফুরি ধারণা, মুশরিকদের ধারণা। কিন্তু আল্লাহ কিছু মানুষকে কিয়ামতের দিন কি দেবেন? ইজ্জত। সবাই বলেন কি দেবেন? ইজ্জত। ওরা কারা? ওরা যারা আল্লাহরে ডরাইছে, আল্লাহরে ইজ্জত দিছে, আল্লাহও কিয়ামতের দিন তাদেরকে কি দেবে? সুবহানাল্লাহ বলবেন না? এরকম অনেক মানুষ আছেন নাই, আল্লাহকে ইজ্জত দিয়েছে। কি বললাম? ওই মানুষগুলাকে আল্লাহ ডাক দেবেন, এক পাশে নিয়ে যাবেন,
হাসরের অন্য কোনো মানুষ দেখবে না। সবাই বলুন, হাসরের অন্য মানুষ দেখবে না। তখন আল্লাহ নীরবে গিয়ে বলবে, এই বন্দা, এই নাও তোমার আমল নামা। কথা বলো, তোমার আমল নামা দুনিয়াতে যেগুলো করছো সব এখানে লেখা আছে। তখন ওই বন্দা দেখবে, আল্লাহ বলবেন, ওই বন্দা গুণাগুলো দেখবেন, দম বান্দাম বা তার গুণাগুলো দেখবেন। দেখার পর আল্লাহ বলবেন, সুম্মা ইয়াগফারুল্লাহু লাহুম, ইয়াগফারুল্লাহু লাহুম। আল্লাহ তখন ওই বন্দাকে কেউ না জানে মতো গুণাগুলো দেখাইয়া, কেউ না জানে মতো জীবনের গুণাগুলা মাফ করে দেবে, কেউ না জানে মতো গুণাগুলা আবার মাফ করে দেবেন আল্লাহ। আর আল্লাহ এমনকি লা ইয়াতলাউ আলা দানি মালাকুন মুকাররাবুন ওয়ালা মুরসালুন, এমনকি কোনো ফেরেশতা, এমনকি নিকটতম কোনো ফেরেশতারা পর্যন্ত গুণা, আল্লাহ ওই বন্দা যে গুণা করেছেন এবং এই বন্দার গুণাগুলো যে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ যে গুণাগুলা চুপচাপে মাফ করে দিয়েছে, এটা কোনো ফেরেশতা এমনকি কোনো রসুলদেরকে পর্যন্ত জানাবেন না, অন্য কোনো রসুলদেরকে জানাবেন না, শুধু আমাদের রসুল জানবেন, অন্য কোনো রসুলদেরকে আল্লাহ জানাবেন না, চুপচাপে আল্লাহ মাফ করে দেবেন। এবং আল্লাহ আমার নবী বলছেন, ওয়াসাতারা আলাইহি মিন দুনুবি মা ইকরাহু আন ইয়াকাফা আলাইহা, যে গুনাহ বান্দা প্রকাশ্যে করতে ভয় পেত, কথা বলুন না, প্রকাশ্যে করতে ভয় পেত, গুনাহ করতে ডরাইতো, প্রকাশ হয়ে যাবে এরকম ডরাইতো, আমার আল্লাহ বলেন ওই গুণাগুলো আল্লাহ প্রকাশ করবে না। সুবহানাল্লাহ, বলো না, ওই গুণাগুলো আল্লাহ কি করবেন না, প্রকাশ করবেন না, এগুলাকে আল্লাহ ঢেকে রাখবেন। তা আল্লাহ বলবেন, ইয়াকুলু লিসাইয়াতিহি, আল্লাহ ওই গুণাগুলোকে বলবেন, কুনি হাসানাত, এই গুণা সব সোয়াব হয়ে যাও, এই চোখের পলকে আমার আল্লাহর দয়ায় পাহাড় পরিমাণ গুণা আল্লাহর ওই বন্দার সওয়াবে পরিণত হয়ে যাবে। এগুলো সব আল্লাহর রহমত, কথা বলেন, এগুলো কার রহমত? এই জন্য বাবারা, আল্লাহর রহমত ছাড়া, রহমানুর রহিম ছাড়া আর কেউ আমাদেরকে বাঁচাইতে পারে? সবাই বলুন, কেউ বাঁচাইতে পারে? যারা পারে সবাই আল্লাহর দয়াই পারে। কোনো ওলি যদি কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধার করে তাহলে এটা কার দয়া? আমার নবী যে হাসরের ময়দানে আমাদেরকে শাফাত করে জান্নাতে নেবেন, এটা দয়া কার? কারণ আমার নবীকে শাফাতের নির্দেশ বা অনুমতি দিবেন কে? এজন্য আল্লাহর কোরআন বলছে, মানাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইল্লা বিইযনিহি ইয়ালাম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সে কে যে আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করবে? তার মানে কেউ আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করতে পারবে না। যিনি শাফাত করবেন আমাদের কলিজার টুকরা নবী, ওনাকে এজাজত দিবেন, অনুমতি দিবেন কে? এই জন্য আল্লাহ বলতেছেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আল্লাহ বলেন তারা রহমান ব্যতীত, আল্লাহ ব্যতীত বাঁচাবার জন্য, সাহায্য করার জন্য তোমাদের কোন সৈন্য আছে? আর কোন সৈন্য নাই। যিনি আছেন তিনি কে? তের হাজরি। তো অতঃপর আল্লাহ বলেন, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, আর কাফেররা বড় বিভ্রান্তের মধ্যে রয়েছে। ঠিক নেবে, কাফেররা কোথায় রয়েছে? কি কি এই এগুলা কি বলে নিয়ে যাও, এখানে এখানে কানা কিসে, এখানে তো ওখানে নিয়ে যাও, রুমে রাখো, এখানে মসজিদে এগুলো রাখা যায় নাকি?
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ। গুলো রুমে রাখো, ইমাম সাহেবের রুমে রাখো। কি বললাম একটু এদিকে দেখো, যে কাফিরেরা বিভ্রান্তর মধ্যে আছে, ঠিক নেবে ঠিক, কেন বিভ্রান্তে আছে? তাদের ধারণা লাভ বাঁচাবে, মানাত বাঁচাবে, উদ্দা বাঁচাবে, হুবল বাঁচাবে। তাদের ধারণা গণেশ বাঁচাবে, কার্তিক বাঁচাবে, মা কালী বাঁচাবে, শিব বাঁচাবে, রাম বাঁচাবে, বুদ্ধ বাঁচাবে, এগুলো তাদের ধারণা। কিন্তু বাঁচাবে তাদের ধারণা, ওরা তাদেরকে সাহায্য করে, কিন্তু তাদেরকে সাহায্য করে, সবাইকে সাহায্য করে, সমস্ত সাহায্যের একমাত্র মালিককে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আম্মান, একুশ নম্বর, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহু। সুবহানাল্লাহ বলুন, আমার আল্লাহ বলেন তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, কে? রহমান, রহমান আল্লাহ। আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, তবে কে আছে তোমাদের রিজিক দেবে? আর কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, সে কে আছে তোমাদের রিজিক থেকে বাঁচাবে? কে আছে তোমাদের রিজিক দেবে? আল্লাহ যদি বন্ধ করে দেন, এরকম এক গ্লাস পানি দেওয়ার মতো আর কেউ আছে নি, রিজিক দেওয়ার মতো আর কেউ আছে নি। এই জন্য বেশি বেশি এবাদত করতে হবে, আল্লাহর এবাদত বেশি বেশি করেন। এবাদত না করলেও আল্লাহ খাওয়াই, ঠিক নেবে ঠিক, খাওয়াই না? এবাদত করলেও খাওয়াই, না করলেও। কিন্তু আল্লাহ যদি বন্ধ করে দেয় রিজিক, পৃথিবীর কোনো মানুষ আছে তাকে রিজিক দেয়া? আমরা অনেক খাবার ফেলাই দিচ্ছি, তাই না? নষ্ট করছি। কিন্তু আল্লাহর এমন এমন বান্দা আছে, তারা পাইতেছে না, তারা চাইতেছে এক গ্লাস ঠান্ডা পানি জীবনে আমি যদি পাইতাম, ঠিক নেবে ঠিক, একটু এদিকে দেখে। আল্লাহ যখন কারো রিজিক বন্ধ করে দেবে, আল্লাহ যখন কারো রিজিক কি করে দেবে? বন্ধ করে দেবে, তাহলে তাদের রিজিক, তাদের রিজিক দেওয়ার মতো আর কারো ক্ষমতা? আর আল্লাহ যখন কাউকে দেবে, তখন কেউ বন্ধ করতে পারবে না। হিংসা করো, অনেক মানুষ আছে না, বড় লোক হয়ে যাচ্ছেন, আরেকজন হিংসা করতেছে, সে কেন এত পাচ্ছে, সে কেন এত খাচ্ছে, সে কেন এত দিচ্ছে, সে কেন এমন, সে কেন অমন, এভাবে এভাবে বলছে, অনেক আছে না, হিংসা করে, হাসত করে, অহংকার করে, এরকম অনেক আছে না? কিন্তু আল্লাহ যখন কাউকে রিজিক দেয়, কেউ কি তখন বন্ধ করতে পারে? যেভাবে আল্লাহ রিজিক দিলে কেউ বন্ধ করতে পারে না, সেভাবে আল্লাহ কাউকে বন্ধ করে দিলে কেউ চালু করে দিতে পারে? অতএব রাজ্জাককে চাকরি করেন, চাকরির মতো চাকরি করতে হবে। কেউ যদি মনে মনে ধারণা করে আমি এমন করলে চাকরি যাবে গা, অমন করলে চাকরি যাবে গা, সত্যি চাকরি তো চলে যাবে, কিন্তু এটা চাকরি এটা ওই কারণে যায় নাই, বরং চাকরিতে আপনি গাফলাতি করেছেন বলে আল্লাহর গজবে, আল্লাহর অভিশাপে আপনার চাকরি গেছে, ঠিক নেবে চাকরি সেজন্য গেছে। চাকরি করলে চাকরির মতো করতে হবে, দায়িত্ব পালন করলে দায়িত্বের মতো করতে হবে। এটা মনে করা যাবে না যে আমার চাকরির মালিক তো আমার বস, আমার রিজিকের মালিক উনি, ওনাকে একটু পূজা না করলে আমার তো খাবার জটবে না, জটবে না, আমার রিজিক আসবে না, নাউজুবিল্লাহ মিন দালিক। এমনটি করে যদি কেউ চাকরি করে,
এটা চাকরিও হবে না, বরং সেটা শিরিকের মধ্যে পতিত হবে। ঠিক নেবে ঠিক, কারণ রিজিকের মালিককে, রিজিকের মালিক রাজ্জাক, পৃথিবীর কেউ রিজিক দিতে পারে। অতএব যে সমস্ত ইমাম মুয়াজ্জিন খতিব অথবা যে সমস্ত চাকরিজীবী যে কোনো সেক্টরে, সে মসজিদের আন্ডারে হোক, মাদ্রাসার আন্ডারে হোক, যে অন্য কোথাও আন্ডারে হোক, সে চাইতেছে যে আমার চাকরিটা বাঁচার জন্য ওনাকে একটু পূজা করতে হবে না, ওসবিল্লাহ। এটা কমপ্লিট একটা ভুল ধারণা। কেউ কাউকে পূজা করলে রিজিক আসে না, এবাদত করলে রিজিক দিবেন কে? তবে আপনি যে দায়িত্ব নিয়েছেন সেটা তো আপনাকে পালন করতে হবে। ঠিক নেবে ঠিক, আপনি যদি বলেন আমার রিজিকের মালিক আল্লাহ, আমি চাকরি কর চাকরিতে অবহেলা করব, কি হয়েছে এটা? আপনি এটা অবহেলা করার কারণে গুনাহগার হবে। ঠিক নেবে ঠিক, আপনার চাকরির বস বয়সে বড়, তার জন্য আপনাকে শ্রদ্ধা করতে হবে। কথা বলুন, কি করতে হবে? তার মানে এই না চাকরি বাঁচাবার জন্য শ্রদ্ধা নয়, বরং বয়সে বড় হওয়ার কারণে শ্রদ্ধা করবেন, সুন্নতের স্বভাব পাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আপনার মসজিদ আপনি চাকরি করেন, মসজিদের মতো আপনি বৈশিষ্ট্য মুরব্বী, সর্বোচ্চ শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, উনি মুরব্বী মানুষ। ঠিক নেবে ঠিক, তার মানে এই না যে আপনি তাকে পূজা করবেন, তাকে এই ইয়া করবেন চাকরির জন্য, সেটা করলে শিরিক করবেন। কারণ রিজিকের মালিককে প্রত্যেকটা সেক্টরে, আমি মসজিদে দিয়ে বোঝাইলাম আর, আল্লাহ বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকুহু, আল্লাহ যখন কাউকে রিজিক বন্ধ করে দেয় ওই রিজিক আর কেউ দিতে পারে না। এজন্য আল্লাহ বলেন সে কে, তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, তোমাদের রিজিক যদি বন্ধ করে দেন, তোমাদের রিজিক দেয়ার আর কেউ আছেনি? কথা বলেন আছেনি? নাই। এজন্য রিজিকের একমাত্র মালিককে, আল্লাহকে ডাকলেও রিজিক পায়, না ডাকলেও পায়, কিন্তু তার মানে এই না যে না রেখে খাবো, সেটা হইতে পারে না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি সবসময় মেহমান নিয়ে খাইতেন। কথা বলুন, কি নিয়ে খাইতেন? মেহমান ছাড়া উনি কখনো খাবার খাইতেন? এরকম আমাদের অনেক মানুষ আছে, মেহমান পাইলে খুশি হয়, মেহমান খাওয়ায়, মেহমান নেওয়াজি করে মানুষকে খাওয়াইতে পারে। এরকম অনেক মানুষ আমাদের এলাকায়ও আছে, আমি দেখি মানুষকে খাওয়ানো, সেটা তো অনেক মহান মহৎ গুণ। তো কি বললাম, তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমন মেহমান নেওয়াজি ছিলেন, কোনো না সবসময় ওনার খাবারের সময় মেহমান লাগবে। তিনি বাহিরে গিয়ে এক মেহমান ধরে আনলেন, ভাই আসো আমার সাথে খাও, খাবার টাবার তার সামনে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তার খানা কীভাবে খাচ্ছে এটা ফ্লো করছে, এটা দেখছে, দেখছে যে সে খানা দিছে, দেওয়ার সাথে সাথে খাবার স্টার্ট করে দিছে, বিসমিল্লাহ বলে নাই। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখাকিফে গেলেন আর বললেন, আল্লাহর বান্দা তোমাকে খাবার দিলাম, ভালো মনে করে রাস্তা থেকে ধরে খাবার নিয়ে আসলাম, কিন্তু তুমি আল্লাহর নাম নিলা না, খাইতে পারবা না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার উপরে যখন খেপে গেলেন, বয়সে পালাইতে লাগলো, আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আয় আমার ইব্রাহিম খলিলুল্লাহ, যেমন একটি বার
তুমি দেখেছো আমার নাম নিয়ে না নিয়ে ওই বান্দা খাচ্ছে, তুমি তাকে খাবার দিচ্ছ না, অথচ ওই বান্দার বয়স 50 বছর হয়ে গেছে। এরকম আরো অনেক আছে, জীবনে একটিবার আমার নাম উচ্চারণ করে নাই, আমি তাকে এরপরেও খাওয়াচ্ছিলাম, তুমি কেন তাকে দৌড়াই দিচ্ছ খাওয়াই দাও? কারণ আল্লাহ রহমান, আল্লাহর নাম, নাম নিলেও না নিলেও খাইতে পারে, কিন্তু আল্লাহর নাম নিয়ে যারা খায় তারা সত্যিকারে আল্লাহর বান্দা হিসাবে বিবেচিত হবে। কেয়ামতের ময়দানে ওই খাবারগুলো তার পক্ষে সাক্ষ্য দেবে, ওই টাকা পয়সা খাবার খরচ করার সময় যে টাকা পয়সা খরচ, খাবার কেনার যে সময় যে টাকা পয়সা খরচ করেছে, সমস্ত টাকাগুলা আল্লাহর দরবারে তার জন্য সাবাব করতে পারে, আল্লাহকে বলতে পারে, আল্লাহ এই বান্দা আমাকে খরচ করেছিল, নিয়েছিল খাবার ক্রয় করেছিল, আল্লাহ বান্দা যখন খাবার মুখে দিয়েছিল একটিবার বলেও তুমি মাওলার নাম জপেছিল, আল্লাহর নাম জপা, আল্লাহকে স্মরণ করা, এটা তো অনেক বড় নিয়ামতের কথা, ঠিক নেবে? এই জন্য খাবারের সময় আল্লাহর নাম নেবে, এই টাকা কেয়ামতের দিন আপনার জন্য সওয়াব করবে, আপনার পক্ষে সাক্ষ্য দেবে, এই খাবার আপনার পক্ষে বলবে আল্লাহ তোমার নাম উচ্চারণ করেছিল, আমাকে যখন সে ভক্ষণ করেছিল, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। রমজান মুবারকের খাবার বেশি খাইলেও এগুলার কোনো হিসাব নাই, বরং এগুলি ভালো ফায়দা দেবে, কারণ রমজানুল মুবারকে মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর নামটা ইমানদারের মুখ উচ্চারণ হয়ে যায়, সুবহানাল্লাহ বলুন না, রোজায় ইমানদারের মুখে আল্লাহর নাম উচ্চারণ হয়ে যায়। তো রোজা ছাড়াও আপনি আল্লাহর নাম নেন, খাবার সামনে আসছে বিসমিল্লাহ বলেন, কি অসুবিধা হবে? খেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ, খাচ্ছেন বলেন আল্লাহ খাওয়াচ্ছে, এগুলা বলেন, এগুলা বললে আপনার রিজিক আরো বেশি বাড়াই দিবে, আর এগুলা না বললেও কিন্তু আপনি খাবেন, না বললেও আপনি খাবেন, সেই খাওয়া আর এই খাওয়া বেশ কম আছে না নেই? খাবার তো সবাই খায়, কুকুরেও খায়, শৃগালেও খায়, শুকরেও খায়, বানরেও খায়, আপনিও যদি এই স্টাইলে খান কোনো কাজ হবে? কোনো ফায়দা হবে না। শৃগাল কুকুর খানা দোয়া পড়ে পড়ে না, কিন্তু আমরাও যদি না পড়ি তো আমরা তাদের মধ্যে তফাৎ করি। এই জন্য খাবারের সময় আজকে থেকে খেয়াল করবে, খাবারের সময় বেশ কিছু আদব আছে, কী আছে? এক নম্বর, খাবারের আগে হাত দিবেন, সম্ভব হলে উভয় হাতের কমপক্ষে উজু করবেন, তাও সম্ভব না হলে, সবখানে তো আর উজু করতে পারবেন না, সম্ভব না হলে হাতের কনুই পর্যন্ত দিবেন, কবজি পর্যন্ত উভয় হাত, তারপরে মুখটা দিবেন অথবা ঠোঁটগুলো ভিজাবেন, তারপরে আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহ বলে পানি খাবেন, তারপরে খাবার শুরু করুন। আমরা অনেকে বলি এই পানি খাইও না, আগে পানি খাইলে পেট ভরে যাবে, খাইতে পারবা নাউজুবিল্লাহ, এগুলো হচ্ছে বোয়া বোয়া কথা। আপনি আগে খাইলে আপনার খাদ্যনালী বিচবে, খাবারগুলো আরামসে আপনার প্রবেশ করবে জায়গায় যেখানে যাওয়া দরকার, ঠিক নেবে? আপনি খান নাই, দিছেন তো দিছেন, সাথে সাথে গলায় আটকে যাবে, মরেরও সম্ভাবনা আছে, দুর্ঘটনা বসে আল্লাহ না করুন। তা আগে পানি খাবেন, পানি খেয়ে গলা ভিজাবেন, তারপরে না অন্য খাবার দিবেন, তারপরে ফুরুত ফুরুত ঢুকি যাবেন। আপনি যদি ফইলে ঢুকাই দেন শক্ত খাবার, বেশি খাওয়ার জন্য হানি না খান, এটা কত বড় বুকামি হবে, ঠিক নেবে? এই জন্য আগে খাবারের কিছু আদব আছে, আগে আপনি আল্লাহর নাম নিয়ে ওযু করেন, সম্ভব যদি না হয় আপনার কাতের হাতে কবজি পর্যন্ত দৌথ করেন,
মুখটা একটু পরিষ্কার করেন, খুলি করেন, অথবা আপনার ঠোঁটগুলো ভিজা, খুলি করার পর আপনি আরো ফ্রেশ হয়ে গেলেন, ভালো লাগবে, জীবাণু আর ভেতরে প্রবেশ করবে না। এরপর আপনি খাবার শুরু করার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে আপনি খাবার শুরু করেন, আল্লাহর দিয়ে রিজিক খাবার শুরু করেন। যতক্ষণ পর্যন্ত খাবেন আল্লাহর ফেরেশতারা প্রতিটি লুকমাই লুকমাই আপনার নামে তসবিহ সওয়াব লিখে দেবে। এই যে আল্লাহ যে দিচ্ছে এটা শুকরিয়া আদায় করা দরকার আছে না? নাই। আর কিছু মানুষ আছে খাওয়ার পরে বলে, খাওয়ার আগে না, খাওয়ার পরে বলে দূর ই কিরে দিদে একদম মজা নো, লবণ কম হয়েছে, একটু তিতা হয়েছে, আমগো বাড়িতে ভালো রাঁধে, আমার বিবি হইলে আরো সুন্দর রাঁধত, আমার মা হইলে আরো ভালো রাঁধত, এরকম আছে নাই? এর আল্লাহর কত বড় নাফরমান, কত বড় আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। কাইছে তো কাইছে আল্লাহর দেয়া রিজিক তার কমানে তকদিরে যা লিখছিল সে সেই মোতাবেক খাইছে, কিন্তু কত বড় দুর্ভাগা বলতেছে কি মজা হয়নি, বলে কি বলে এরকম অনেক আছে না, বলে খাইছে বর্তমান মজা হয়নি, লবণ বেশি হয়েছে, পানি কম হয়েছে, জুল বেশি হয়েছে, এরকম বলে কি বলে না, সব খেতে বদনাম খাবারে, ঠিক নেবে তো বেশি বদনাম হয় কি আনা খানা গেয়ে চাই তিনা পাতিয়ে এরও বদনাই করে করে না নগরে সাইল পুড়ি গেছে, তরকারি মজা হয় নাই, এগুলো কি একটা বাবু চেয়েছে, ও টাকা কম দিবার লাগছে, এরকম বলে কি বলে না, খবরদার এগুলি বলবেন না। বড় আপনি যে খাইলেন খাওয়ার সময় আল্লাহর নাম নেন, খাওয়ার শেষে আপনার যদি মজা নাও হয় একবার শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ, যেটাই আমার নসিবে ছিল আল্লাহ আমার ওঠায় খাওয়াইছে। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কানা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যেটা তকদিরে ছিল ওটাই খাইছি ভাই, ভালো মন্দ বলার দরকার নাই, আল্লাহ যেমন আমার তকদিরে ছিল এমন পেয়ে দিয়েছে, এটা যদি বলেন আল্লাহর ফেরেশতারা আপনার খাবারগুলো খাবার হিসাবে লিখবে না, প্রত্যেকটা ভাত প্রত্যেকটা ডাল প্রত্যেকটা পানির ফোঁটা আপনার নামে তসবিহ হয়ে যাবে, কারণ রিজিক দিছে কে? যদিও আমাদের আমাদেরকে অমুকে খাওয়াইতেছে, যদিও তমুকে খাওয়াইতেছে, কিন্তু এগুলো ব্যবস্থা করতেছেন কে? তো শুকরিয়া উনার করবেন না, শুকরিয়া কার হয়ে যাবে? আমাদের সব সব ভালো গানা দিছে, আমাদের মসজিদের মোয়াজে হিসাব ভালো কানা দিছে, আমাদের সব হিসাব ভালো কানা দিছে, অমুক সাহেব ভালো কানা দিছে, এগুলো যদি বলেন হ্যাঁ তাহলে শুকরিয়া হয়ে যাবে কার? আর যদি বলেন হানা দিয়ে দেন খুব মজা হয়েছে নি ফ্যাট বসছে নি নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলি আপনার জন্য অভিশাপ, এই যদি না পাইতান ওইটাও যদি না পান তাহলে অবস্থা কি হবে, ঠিক নেবে? এরকম অনেক মানুষ আছে গোটা রমজান একবার দাওয়াত পায় নাই, আছে না নাই? কিন্তু আমাদের মসজিদে প্রত্যেক দিন দাওয়াত আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাদ না হলে আপনার ইফতারি, ইফতারি না হলে ওটা, ওটা না হলে সেটা আছে না নাই? কোনো না কোনোভাবে আছে তো, 30 দিন যে আপনি কোনো না কোনোভাবে পাচ্ছেন, এটা তো বদনাম না করে আপনি শুকরিয়া করেন, আপনি যদি শুকরিয়া আদায় করেন খুশি হয়ে যাবেন কে? খানা অনেক বড় নিয়ামত, রিজিক অনেক বড় নিয়ামত, এই নিয়ামতের অনুসরণ করেন রে বাবা, নিয়ামতের অনুসরণ, নিয়ামতগুলো গ্রহণ করে খাই খাই বদনাম করবেন, শুধু খাবারের বদনাম, অমুকের রান্না ভালো না, অমুকের ফাঁক ভালো না, অমুক জায়গায় গেছিলাম কী খাওয়াইছে এগুলা, নাউজুবিল্লাহ, এগুলো আপনার রিজিকে যেটা ছিল সেটা খাওয়াইছে,
ঠিক নেবে কি? আপনার রিজিক দুটা জিনিস, এগুলো আপনার যেটা যেখানে আছে ওখানে হলো, একটা হলো মন আর একটা হলো রিজিক। কথা বললেন, একটা হলো মন আর একটা রিজিক। আপনার মন যেখানে আছে আপনি টাকা দিয়ে ওখানে চলে যাবেন, ওখানে মরবেন, ঠিক নেবে ঠিক। তোমার মৃত্যু যেখানে আছে ওখানে তোমাকে মৃত্যু গ্রাস করে নেবে, তোমার মৃত্যু যেখানে আছে ওখানে তোমাকে গ্রাস করে নেবে, আর তোমার মত যেখানে হবে ওখানে তুমি যদি শিকলাবদ্ধ করে থাকো, দুর্গার ভিতরে বসবাস, কঠিন দুর্গের ভিতরে বসবাস করতে থাকো, তোমাকে ওই কঠিন দুর্গ আটকাইতে পারবে না। তোমার মৃত্যু যদি ওই জায়গায় থাকে, আল্লাহর ফেরেশতা মালাকুল মওত ওই জায়গায় এসে তোমার জান নিয়ে যাবে, ঠিক নেবে ঠিক। মওত আরেকটা হলো রিজিক। কথা বলুন, আরেকটা কি রিজিক? যেখানে আসে ওখানে আপনি যান। অনেক সময় বলেন, আমার বিবি অনেক সুন্দর রান্না করছে, আরে আজকে তো ওখানে যাইতে পারতেছি না, খাবারের টাইম এখানে হয়ে গেছে। আ তখন মনেরও বুঝতে বহুত গিয়া বলেন, তার নসিবুর নোয়াসিন রিজিকর নেই এতে রিজিক মানে, তখন কিন্তু রিজিক মানে নিতেছে বউয়ের রান্নার জন্য। আর যখন মানুষের করে খায় নাফরমান, একবারও বলে না যা খাওয়াইছে ভালো খাওয়াইছে, শুকরিয়া আল্লাহর দরবারে, কেউ বদনাম করবেন না এটা কেউ বলে না, বরং বলে কী খাওয়াইছে এগুলা, ঠিক নেবে ঠিক। এ আমরা ভুক্তভোগী, আমরা খাওয়াই, আপনারা খাওয়ান বদনাম পান, সুন্নিরা আনা বেশি খাওয়ায়, কিন্তু ওখানে বাতিলেরা তো এরকম খাওয়াই না, ঠিক নেবে ঠিক। সবচাইতে বেশি খাবার খাওয়াইকে সুন্নিরা একমাত্র, একমাত্র সুন্নির ওয়া বিভারে থাকবেন এক বছর জীবন একটা দর পাইবেন না, কী দর? কি মিলাদুন্নবী করেন না, সবে বরাতের ফাতিয়া না, সবে মেহরাজের ফাতিয়া নাকি গৌসে পাকের ফাতিয়া নাকি সবে কদরের ফাতিয়া, কী করে তারা? নাকি বাপের ফাতিয়া না মার ফা, কিচ্ছু তো করেন খাবার কোথা থেকে? হ্যাঁ সুন্দর বলছি, হিন্দু পাড়াতে যেমন কোনো দাওয়াত নাই, তুয়াবি পাড়াতেও কোনো দাওয়াত নাই, দাওয়াত সব সুন্নি পাড়ায়, আলহামদুলিল্লাহ বলুন না। এগুলো আমরা বুঝি, আমাদের এলাকায় সুন্নি নেই তো, যা আছে আমরা আছি, আমরাই ফাতেয়া কইলো আলহামদুলিল্লাহ শুকরিয়া করতেছি আল্লাহ, আমরা মিলাদুন্নবী পালন করলো আমরা, সবে মেহরাজ পালন করলো আমরা, বরাত পালন করো আমরা, সব আমরা। আর যারা সুন্নি আছে তারা তো করে তো, সবচেয়ে খাবারের সময় নাম আল্লাহর নাম বেশি নেই কারা? সুন্নিরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, জবে করার সময় আল্লাহর নাম, কথা বলেন কার নাম? আল্লাহর নাম। রান্না করলে ফাতেয়া কার নাম? মোনাজাত কার নাম? সবচেয়ে বেশি আল্লাহর নাম নেই সুন্নিরা, জবে করার সময় আল্লাহর নাম, ফাতেয়া দিলেও আল্লাহর নাম, খাওয়ার সময় আল্লাহর নাম নেই, আর অটোমেটিক পরিবেশ হয়ে যায় এ ফাতেয়ার জিনিস সুন্দর করি হা, ঠিক নেবে ঠিক। ফাতেয়ার জিনিস সুন্দর করি হা বলে কি বলে না? ফাতেয়ার বাণী ভক্তি করে সুন্দর করে খাও, ছেলে মা শিখে দে, আমাদেরকে আগে শিখে দিতে এগুলো ফাতেয়ার পানি, পড়ালেখা আসার জন্য খাও, আমরা সুন্দর করে অজু কালাম করে পশ্চিম দিকে হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করতাম, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছে সব সুন্নিরা, আর বাতিলেরা কি করে? কি ফাতেয়া করে? তারা তার ফাতেয়ার হতে বাদ ফোজা, ঠিক নেবে ঠিক। ফাতেয়া তাদের মানা ঠিক কিনা? জীবনে একবারও ফাতেয়া করে না, জীবনে একবারও আল্লাহ রসুলের নাম নেয় না, বেশি আল্লাহর নাম নেই সুন্নিরা, আর বেশি বদনামের বাগিও কারা? সুন্নিরা। সুন্নিদেরকে ডাকে বেদাতি, ঠিক নেবে ঠিক। সুন্নিদেরকে ডাকে মাজার পূজারী,
নাউজুবিল্লাহ বলো না, সুন্নিরা কি মাজার পূজা করে নাকি জিয়ারত করে, সুন্নিরা কি বেদাত করে না এবাদত করে, বদনাম সব, কারণ বদনাম তো ইমানদারেরই হয়, বেঈমানের কোনো বদনাম নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যাক, আমার কথা ছিল কোথায়, আল্লাহ বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফী উতুবিন ওয়া নুফুর। আমার আল্লাহ বলেন বান্দা, তোমাদের রিজিক যদি আমি আল্লাহ বন্ধ করে দিই, রিজিক দেবে কে, আছে নি কেউ, কেউ আছে, তা আল্লাহ যদি বন্ধ করে দেয় কে দেবে বলে কেউ দেয়ার নাই, তা আল্লাহ বলছেন বরং তারা অবাক অবাধ্যতা কাফেররা এরপরেও অবাধ্যতার মধ্যে এবং অবাধ্যতার মধ্যে ডুবে রয়েছে, ঠিক নেবে ঠিক, এরপরেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর ডাক থেকে, ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আফামান, এরপর 22 নম্বর আয়াত, আফামাইয়ামশি মুকিপ্পা আলা ওয়াজহিহি আহদা আহদা আম্মাইয়ামশি সাওয়িয়্যা আলা সিরাতিন মুস্তাকিম। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। উফুর কোয়ে মুখে বর দিয়ে চলে সেই সেই সৎপথে আছে নাকি যে ব্যক্তি সোজা হয়ে চলে সেই সৎপথে আছে, দেখেন এখানে আল্লাহ অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে। আল্লাহ বলছে সিরাতিল মুস্তাকিমে কে আছে, সিরাতুল মুস্তাকিম মানে সোজা রাস্তা, সোজা পথ, জান্নাত, যে উপুড হয়ে মানে উঁচু আর কি, যে উপুড হয়ে মুখে বর দিয়ে পা উপরের দিকে তুলে হাঁটে সে সিরাতুল মুস্তাকিম সোজা পথে আছে নাকি যে সোজাভাবে হাঁটে সে সোজা পথে আছে, একটু জোরে বলুন না, সুবহান।